চলে এসেছি সকাল সকাল, কোথায় মানে এত রেডি হয়ে কোথায় এসেছি না না, ফের আর একবার কলেজে এসেছি। আর কেন কলেজে এসেছি তোমরা হয়তো ভুলে যাচ্ছ, আমাদের জিএস মানে সোহমদা, সোহমদা একটা কথা বলেছিল কথাটা কি আছে তোমরা তো মনেই আছে, ঠিক আছে। তো আমি ভাবছি যে সকাল দিয়ে একা একা আসবো মেনলি, ঠিক আছে। তারপর ভাবলাম যে না একা না, বেরিয়েছি হয়তো ঘর দিয়ে একা, কিন্তু একা না, আমাদের পুরো গ্রুপটা আছে ভাই, ঠিক আছে। এদের সকাল সব দেখা দেখা হয়ে গেছে, তো চলো কলেজের একটা প্রোগ্রাম আছে মেনলি, তো তোমাদেরকে সেটা তো দেখা হয়, আর কিছু সিনেমাটিক থাকছে, আর সাউন্ডের জন্য রিয়েলি সরি। তো চলো আগে দেখতে থাকো, এনজয় তো হবেই। সো গাইজ, 12টা দিয়ে প্রোগ্রাম, তো ফাইনালি প্রোগ্রামটা তো স্টার্ট হয়ে গেছে, আর একটু নার্ভাস আছি, ঠিক আছে। অনেকজন এসছে, আর ট্রাই করবো তোমাদের পুরোটা দেখানোর মেনলি। আর ফোন দিয়ে না, ক্যামেরা আছে, ক্যামেরা দিয়ে ব্লগ বানাবো, তো চলো আগে দেখতে থাকো। ওয়াও, জাস্ট সো গাইজ, আজকে মেনলি প্রোগ্রামটা হচ্ছে আমাদের কলেজের আগমনী শ্যুট আছে, আর সিরিয়াসলি খুব সুন্দর সাজিয়েছে। আর আমার সঙ্গে কিছু আমার পুরনো ফ্রেন্ডসরা আছে, যে তোমার চেনো হয়তো অনেকেই, একটু হাই করে দে। না না, সবাই কেউ চেনে না, ঠিক আছে। তো চলো মেনলি ফোন থেকে বোর্ড হচ্ছি, মেনলি ফোন থেকে নাইবার থেকে এতে ব্লক করবো, ক্যামেরাটা বার করবো, ক্যামেরাটা গিয়ে দেখো যে কত জোন, মানে অসংখ্য ধন্যবাদ ম্যামকে, এবার উদ্দীপ্ত স্যারকে দু চার কথা বলার জন্য বলবো।
আমিও একই কথা বলবো, মানে অনেক আনন্দ করো, সামনেই পুজো, আজকের দিনটা তো ডেফিনেটলি ভীষণ ইম্পর্টেন্ট সবার কাছে, আর যথেষ্ট মজা, আর কামিং ডেজ গুলো ভালোই কাটবে, আর পুজোটা অন্তত ভালোভাবে কাটবো, অনেক আনন্দ করো। অসংখ্য ধন্যবাদ উদিত স্যারকে। এবার বলবো গৌরব স্যার, যে না বললে স্টুডেন্টরা আমাকে মানবে, স্যারকে বলবো দু চারটে কথা বলার জন্য। আচ্ছা, যারা নতুন জয়েন করেছো সবাইকে ওয়েলকাম টু গুরুদাস কলেজ। এন্ড তোমাদের দেখো মানে ওয়েলকামের জন্য এত ভালো অনুষ্ঠান অর্গানাইজ করেছে, তো এই দুষ্ট ছেলের জন্য একটা বড় হাত তালি হোক। ফেস্টে দর্শন রোল আসলে কিন্তু হাত তালিটা যেন আরেকটু জোরে হয়। মানে সবাইকে হ্যাপি পূজাস, তোমরা খুব আনন্দতে কাটো, সোহামের একটু কাছে থাকবে, অ্যান্ড এনজয় ইয়োর জার্নি গুরুদাস কলেজ, ওয়েলকাম টু গুরুদাস কলেজ। Yeah.
গাইজ, ভেতরে প্রোগ্রাম চলছে, একটুখানি বেড়ালাম, একটু নিজেকেও টাইম দিতে হবে, আর প্রচন্ড মানে একটুখানি হালকা গরম লাগছিল। আর হ্যাঁ, এটা সব থেকে প্লাস পয়েন্ট যে আমাদের কলেজে দেখো, মানে আমাদের সোহমদা যে মানে কি বলবো জিএস মেনলি, ঠিক আছে, তো কারো যদি প্রবলেম কোনো কিছু হয় বা কারো যদি শরীর খারাপ হয় তো তার জন্য দেখতে পাচ্ছে যে অ্যাম্বুলেন্স মেনলি দিয়েছে। আর দাদা প্রোগ্রামটা লিড করছে, ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ দাদা, অনেক ভালো প্রোগ্রামটা লিড করছো, ঠিক আছে, অনেকজনে আছে, তার মধ্যে দাদাও আছে, তো থ্যাংক ইউ সো মাচ দাদাকে। আর দাদা কিছু বলবে? ভাই আমাদের অনেক এই ব্লগে হেল্প করছে, আর ভাইকে তোমরা সবাই সাপোর্ট করো, আর ব্লগটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর লাইক করো, আর শেয়ার করো, আর ভাইকে প্রচন্ড পরিমাণে সাপোর্ট করো। আর আমি একা না, এখানে যত সিনিয়র আমাদের এই করা, ভাইকে প্লিজ সাপোর্ট করো, এটাই বলার যে থ্যাংক ইউ সো মাচ সবাইকে, এইভাবে আমাকে ভালোবাসা, এইভাবে সাপোর্ট করো। চলো দেখা হচ্ছে এবার প্রোগ্রামটা, শুরু করুন দেখানোর পালা, তাকে দেখতে থাকো। সাবস্ক্রাইব করো, তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, টাটা বাই বাই, লাভ ইউ, বাই।